বাংলাদেশে গত পহেলা জুলাই থেকে পনেরো আগস্ট সময়কালে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সংক্রান্ত অনুরোধ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই হাইকমিশনার পলকাট্টুরকে চিঠি দিয়েছেন আজ শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের মুখপাত্র রাভিনা সামদেশানি প্রচারিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয় ব্রিফিংয়ে বলা হয় বাংলাদেশে পহেলা জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি নিরপেক্ষ ও স্বাধীন তথ্যানুসন্ধানের বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার পল কাট্টুর বিক্ষোভের সময় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন বিশ্লেষণ বিচার জবাবদিহি ও দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য সুপারিশের লক্ষ্যে হাইকমিশনারের দফতর আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি তথ্যানুসন্ধানী দল নিযুক্ত করবে তথ্যানুসন্ধানী দলটি কাজের ক্ষেত্রে পূর্ণ সহযোগিতার বিষয়ে অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেয়েছে ব্রিফিংয়ে বলা হয় জাতিসংঘের একটি অগ্রবর্তী দল গত সপ্তাহে বাংলাদেশ সফর করে প্রতিনিধি দলটি সফরকালে সাম্প্রতিক বিক্ষোভের ছাত্রনেতারা যাদের অনেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আটক বা আহত হয়েছেন তাদের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা প্রধান বিচারপতি পুলিশ ও সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা আইনজীবী সাংবাদিক মানবাধিকার কর্মী রাজনৈতিক দল সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে অন্তর্বর্তী সরকারের অনুরোধে প্রতিনিধি দলটি বাংলাদেশে বিভিন্ন বৈঠকে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন ও বল প্রয়োগের তদন্তের পদ্ধতি নিয়ে আলোচনা করেছে তারা নাগরিক পরিসর সত্য ও ন্যায় বিচারের প্রয়োজনীয়তা অভিঘাতের প্রশমন ক্ষতিপূরণ বিরোধ নিষ্পত্তির পাশাপাশি সংস্কারের প্রক্রিয়ায় মানবাধিকারের অন্যান্য পদ্ধতিগুলোর সহ বিস্তৃত ক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর টেকসই উপায়ে কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা করেছে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন হাইকমিশনার ফলকাট্টুর একই সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা গুম হওয়া ব্যক্তিদের খোঁজে পাঁচ সদস্যের একটি জাতীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণাকে স্বাগত জানান তিনি ব্রিফিংয়ে বলা হয় বাংলাদেশে বলপূর্বক গুমের বিষয়টির একটি দীর্ঘ ও বেতনাদায়ক ইতিহাস রয়েছে যা সুরাহার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের দপ্তর ও জাতিসংঘের মানবাধিকার প্রক্রিয়া জোরালোভাবে আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশের গঠিত জাতীয় তদন্ত কমিশনের কাজে সহায়তার জন্য তারা প্রস্তুত এই কাজ ভুক্তভোগীও তাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শ হওয়া উচিত এই প্রক্রিয়া আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত যার মধ্যে গুম হওয়া লোকজনের সন্ধানের নির্দেশনা যুক্ত রয়েছে ব্রিফিংয়ে আরও বলা হয় গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে জবাবদিহি পুনর্মিলন ও বাংলাদেশের সকল মানুষের জন্য মানবাধিকার সমুন্নত রাখার গুরুত্বপূর্ণ মুহূর্তে দেশটির অন্তর্বর্তী সরকার ও জনগণকে সমর্থন করার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর উন্মুখ হয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট বার্তা বাজার